ছাত্র জনতার একটা মিলিত সম্মিলিত আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটি নতুন সম্ভাবনার দাঁড় করতে পেরেছি। অর্থাৎ ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর একটা দানও আমাদের উপর চেপে বসেছিল, তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্ন আমাদের সামনে উপস্থিত। সেই সময়ে আমরা আবার দু বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই। এই জন্য যে আপনারা সবাই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংস্কারের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোর উপরেই তার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। আমরা সেই বিষয়টি আবার তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরছি, জাতির সামনে তুলে ধরছি। এবং আমরা আশা করি যে আমাদের এই 31 দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলি একইভাবে আপনার ফরওয়ার্ড মুভিং হয়েছে। তাই আসুন আমরা সেই আলোচনা শুরু করি। আমি কথা খুব কম বলছি এই জন্যে যে আমাদের এরপরে যারা আলোচনা করবেন, একটা প্রেজেন্টেশন হবে, এরপর আলোচনা করবেন, আপনারা যে অংশ নেবেন, বিশেষ করে যারা আজকে উপস্থিত হয়েছেন, সেটাই আমাদের প্রত্যাশা।